হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আমার আম্মা ঝাল বাটছে। আজকে আমরা হাঁসের মাংস রান্না করব, সেটা আবার নারকেল দুধ দিয়ে। তা আপনাদের সাথে একটু শেয়ার করব। এভাবে যদি মরিচ বেটে রান্না করা হয় খুবই মজা হয়, কিন্তু আমরা দোকানের যে মরিচের গুঁড়ি কিনে রান্না করি সেটা দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে না খেতে। তাই দেখেন, আমার আম্মার মরিচ বাটা দেখাচ্ছি। আমরা সব মশলাই আসলে একে একে বেটে নিব। মরিচ আগে বাটছি, তারপর আদা রসুন জিরা সবই বাটব। এরপর আমরা হাঁস পরিষ্কার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেশি হাঁস, শীতকালে হাঁস হাঁস খেলে অনেক মজা লাগে। এটা চীনা হাঁস। টাইনে টাইনে যাতে সব উঠে যায়। এই পানি ইয়ে কর নারকেলের দুধ করার জন্য। হাঁসটা সুন্দর করে আমরা এখন পুড়িয়ে নিচ্ছি যাতে কোনো লোম না থাকে। গলার কাছের থেকে একটু পোড়াই দিই। দেখেন, এখন আমার মা হাঁসটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে। হাঁসটা অনেক শক্ত ছিল, আমরা কাটতে পারতাম না, তাই মা আমাদেরকে হাঁসটা কেটে দিচ্ছে। আসলে মারা অনেক কাজ করে, তারা অনেক পরিশ্রমী হয়। মাদের ঋণ আসলে কখনোই শোধ হয় না। আমরা এই হাঁসটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা এভাবে করে খাবেন, তাহলে হাঁসের ভিতরে একটা বুনো বুনো গন্ধ থাকে, সেটা থাকে না এবং খেতে খুবই টেস্টি হয়। এখন আমরা নারকেলের দুধ করে নিচ্ছি। আমরা নারকেলটিকে কুড়িয়ে ভালো করে পানি দিয়ে চটকিয়ে চাটনিতে চেলে নিচ্ছি। এভাবে আমরা আস্তে আস্তে নারকেলের একটা নারকেলের পুরা দুধ করে নিচ্ছি। দেখেন, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন। আমরা হাঁসের মাংসটা চুলায় রান্না করছি।
আমাদের চুলায় রান্না করলে হাঁসের মাংসটা অনেক নরম হয়। হাঁসের মাংস এমনি অনেক শক্ত হয়, বাট যদি চুলায় রান্না করা হয় কাঠে এভাবে তাহলে খুবই নরম হয়। আমরা মশলা সব মশলা দিয়ে তেল দিয়ে হাঁসের মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা নারকেল দুধটা ঢেলে দিব। আমরা এখানে পানি ব্যবহার করব না, যে নারকেলের দুধ করেছিলাম ওইটা দিয়েই হাঁসের মাংসটা রান্না করব। দেখেন খুব ভালো করে হাঁসের মাংসটা চুলায় কষিয়ে নিচ্ছি। আমরা এখানে বাটা মশলা ব্যবহার করেছি, এর জন্য দেখেন কালারটা কত সুন্দর এসছে। কিন্তু আমরা যদি কেনা গুঁড়া মানে গুঁড়া শুকনা মরিচ ব্যবহার করতাম, শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করতাম, তবে এত সুন্দর কালার আসতো না। এখন আমরা যে নারকেলের দুধটা করেছিলাম সেইটা ঢেলে দিচ্ছি। আমরা আর পানি ব্যবহার করব না, এই নারকেলের দুধটা দিয়েই আমরা হাঁসের মাংসটা একদম সুন্দর মাখামাখা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, মাখামাখা হয়ে যাবে। সেই পর্যন্ত আমরা চুলায় ডিম জ্বালে রেখে দিব। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়ে লাগলো রেসিপিটা। এই যে দেখেন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। আমরা হাঁসের মাংসটা একদম শুকিয়ে ফেলেছি, কোনো মানে ঝোল রাখি নেই, খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা আমরা সিয়াই পিঠা দিয়ে খেয়েছি, এটারও রেসিপি আমি পরে দিব আপনাদেরকে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।